ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খেলার ছলে গুণ করার কৌশল তো আমরা কীভাবে গুণ করব খেলার ছলে সেটি আবার খুব দ্রুত উইথআউট ক্যালকুলেটার ক্যালকুলেটর ছাড়া আমরা কীভাবে গুণ করব তো চলুন দেখা যাক যেমন আমি দুটো ডিজিট এখানে দুটো সংখ্যা লিখছি গুণ করার জন্য হয়ে গেল তো কীভাবে এটা গুণ হয়ে গেল এই গুণের রেজাল্ট এটা কীভাবে সম্ভব হলো সেটা আমরা জানব ভিডিওর মাধ্যমে তো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য তো এই খেলার ছলে গুণ করার কৌশলটা আমি আপনাদেরকে শেয়ার করব যেমন আমরা এখানে রেখি টুয়েলভ ইন্টু টুয়েলভ এখানে আপনারা দেখবেন প্রথম সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি কত প্রথম সংখ্যাটি আমাদের এক তো আমরা এখানে একটি রেখা আট করলাম দ্বিতীয় সংখ্যাটা কত আমরা দুই আমরা এখানে দুটি রেখা আট করলাম পরবর্তী ডিজিটের পরবর্তী যে সংখ্যাটা আমরা গুণ করব তার প্রথমটা হচ্ছে এক তাই আমরা এখানে একটি রেখা আট করলাম দ্বিতীয়ত এখানে দ্বিতীয় যেই লেটারটা আছে ডিজিটটা আছে সেটা হচ্ছে দুই তো আমরা দুটি রেখা আট করলাম তো এখন আমরা এটি গুণ করব কীভাবে এখান থেকে তো দেখুন আমাদের লক্ষ্য রাখতে হবে যেই পয়েন্টগুলো আপনার যেখানে দাগ কাটছে যেই যেখানে আমাদের ক্রস হয়েছে যে লাইনগুলো সেগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম হচ্ছে একটা ক্রস এই দুটো মিলে একটা ক্রস এটা একটা ক্রোস এই তিনটা জিনিস আপনার যদি জানা থাকে তাহলে আপনারা এই দাগ কেটে কেটে গুণ করতে পারবেন খুব সহজে তো প্রথমে আপনাকে দেখতে হবে এখানে কতটি এই প্রথমে যে লাইন ক্রস করছে এখানে কতটি আছে যেমন এক দুই তিন চার তো আমরা এখানে চার লেখে দিলাম এবং দ্বিতীয়ত এই দুটি দেখবেন মিডিলে মিডিলে আপনার কতটি দাগ ক্রস করছে এখানে এক দুই তিন চার তো আমরা এখানে চার লিখে দিলাম এবং সর্বপ্রথম যেটি এখানে শুধুমাত্র একটি দাগ ক্রস করছে তাহলে আমরা এখানে লিখে দিলাম তো বারো এবং বারো এর গুণ ফল হচ্ছে একশো চুয়াল্লিশ তো এভাবে আপনারা খুব সহজে গুণ করতে পারবেন দাগ কেটে আজকে আমরা আরেকটা উদাহরণ দেখব যেমন চোদ্দ গুণন চোদ্দ গুণন তেরো তো ঠিক একই উপায়ে যেহেতু আমাদের এখানে প্রথম সংখ্যাটি এক তো আমরা একটি ডিজেড আটক একটি রেখা টানব দ্বিতীয়টি হচ্ছে চার তো আমরা এখানে চারটি আট দুই তিন চার এখানে প্রথমে হচ্ছে এক তো আমরা এখানে একটি রেখা লম্ব আট করব এখানে আছে তিন তো আমরা এখানে এক দুই তিন তো আমাদের হয়ে গেল তো এখানে আপনাদেরকে প্রথম শেষ অংশ হচ্ছে এটা মিডিলের অংশ হচ্ছে এটা এবং শুরুর অংশ হচ্ছে এইটা তো এখানে আমরা হিসাব করবো কতটি দাগ কাটছে আমাদের পয়েন্টগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন যখন দশের উপরে হয় তো আমাদের হাতে কিন্তু এক ধরে রাখতে হয় বিশের উপরে গেলে দুই ধরে রাখতে হয় যেহেতু এখানে বারো হয়েছে তো আমরা শুধু এখানে দুই লিখবো তো আমাদের কত থাকে এক এ একটা চলে আসবে এর আগের ঘরে চলে আসবে তো এখন এর আগের ঘরে আমরা হিসাব করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আর একে আট আট লিখে দিলাম আর এখানে হচ্ছে আমাদের এক অর্থাৎ একশো বিরাশি চোদ্দো আর তেরোর গুণ ফল হবে আমাদের একশো বিরাশি তো আমরা তৃতীয় আরেকটি উদাহরণ দেখবো যে এখানে দেখব শুধুমাত্র প্রথম ডিজিটটা বড় থাকবে পরের ডিজিটগুলো ছোটো থাকবে তো আমরা দেখি যেমন দুই এক দুই দুই অর্থাৎ বাইশ একুশ এবং বাইশের গুণ ফল তো ঠিক তেমনই একই আমরা এখানে দুটো রেখা টানব এখানে যেহেতু এক আছে তো আমরা এখানে এক টানবো এখানে দু দুই আছে তো আমরা দুটি রেখা আট করবো এখানে দুই আছে আমরা দুটি রেখা আট করব তো এখন আমরা গুণ করব এখানে যেহেতু আমাদের দুটি পয়েন্ট যেহেতু এটা শেষ ডিজিট মিডিলের ডিজিট হচ্ছে এইটা এবং শুরুর ডিজিট হয়েছে এইটা তো শেষে আমাদের দুই দুই লেখে দিব মিডিলে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার এখানে ছয় লেখে দিব এখানে আছে এক দুই তিন চার আমরা এখানে চার লেখে দিব অর্থাৎ চারশো বাষট্টি এর গুণ ফল তো খেলার ছলে আপনারা এইভাবে গুণ করা শিখতে পারবেন বা আপনাদের বাচ্চাদেরকে শেখাতে পারবেন খুব সহজে গুণ করার একটি কৌশল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আশা করি এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আজকের মতো এখানে শেষ করছি হাফেজ